আপনি যদি প্রথমবারের মতো প্লান্টের অ্যাকুরিয়াম করবেন চিন্তা করে থাকেন এবং আপনার বাজেট 10,000 টাকার কম হয় তাহলে এটা হবে আপনার জন্য পারফেক্ট টিউটোরিয়াল। লো বাজেট অ্যাকুরিয়ামের ক্ষেত্রে প্রথমেই আপনাকে ক্রিস্টাল গ্লাস না নিয়ে নাসির গ্লাসের ট্যাঙ্ক নিতে হবে এবং 12 কিউবিক ইঞ্চ অথবা 12x8x8 ইঞ্চ হবে আপনার জন্য পারফেক্ট সাইজ। সো আমরা এই ট্যাঙ্কটার জন্য ডফিনের H100 হফ ফিল্টারটা ইউজ করব এবং হচ্ছে লাইটটা হবে X5 লাইট, এটার ওয়াট হচ্ছে 10 ওয়াট। সো এই ট্যাঙ্কের সাপেক্ষে 10 ওয়াট একটু বেশি হয়ে যাবে, আমরা এটাকে কীভাবে কমাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই ফ্রস্টেড পেপারগুলো যদি আমরা লাইটের উপর লাগিয়ে দিই তাহলে লাইটের ইন্টেন্সিটি অনেকটাই কমে আসবে। অ্যাকোয়াস্কেপিংয়ে হার্ডস্কেপ হলো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড লেংদি পার্ট। প্লান্টসকে যদি আমরা আমাদের স্কিনের সাথে তুলনা করি তাহলে হার্ডস্কেপ হলো স্কেলিটন, মানে কঙ্কাল। উড যেহেতু ভেসে ওঠে তাই আমরা স্টোনের সাথে অ্যাটাচ করে দিব। উড বা স্টোন অ্যাটাচ করার জন্য কাঠের গুঁড়া সবচেয়ে ভালো কাজ করে। কাঠের গুঁড়া যাতে ফাঁকা দিয়ে না পড়ে যায় তাই আগে থেকেই টিস্যু দিয়ে নিতে হবে। সুপার গ্লু আর কাঠের গুঁড়া যদি কোনোভাবে আপনার হাতে লেগে যায় তাহলে সাথে সাথে পানিতে ডুবাতে হবে, না হয় হাতে ফোসকা পড়ে যাবে। সুপার গ্লু দেওয়ার কিছুক্ষণের ভিতর ফিউম আসবে যা আপনার চোখে বা নাকে গেলে প্রচণ্ড জ্বালা করবে, তাই সাবধানে কাজ করতে হবে। যেহেতু এটা লো বাজেট ট্যাঙ্ক তাই আমরা অ্যাকুয়া সয়েলের বদলে গার্ডেন সয়েল ইউজ করছি। এর উপর দিয়ে স্যান্ড দিয়ে দিলে আর পানি ঘোলা হবে না। আয়রনউড এবং ড্রাগনস্টোন ইয়েলোইশ, তাই আমরা সিলেট স্যান্ড না দিয়ে হোয়াইট স্যান্ড ইউজ করছি। এতে করে স্টোন এবং উড হাইলাইটেড হবে। প্লান্টেশনের আগে সাবস্ট্রেট ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, তাহলে প্লান্টস লাগানো সহজ হবে। লো বাজেট ট্যাঙ্ক হওয়ায় আমরা লোটেক প্লান্টস, মানে যারা CO2 ছাড়াও সার্ভাইভ করে, সে ধরনের প্লান্টস ইউজ করব। সাধারণত অ্যাকুরিয়াম সেট আপ দেওয়ার সাথে সাথে ফিশ এড করা যায় না, কারণ ইকোসিস্টেম ব্যালেন্স হতে, মানে নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হতে 14 থেকে 28 দিন সময় লাগে। তবে আমরা যদি পুরনো হেলদি ট্যাঙ্ক থেকে পানি আর পুরনো ফিল্টার মিডিয়া নেই যেখানে অলরেডি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে, তাহলে সাথে সাথে ফিশ এড করতে পারবো। আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ডিফর্মিস প্লান্টস হার্ডস্কেপের সাথে ডিসকানেক্টেড লাগছে, সহজ কথায় বেমানান লাগছে, তাই ডিফর্মিসের বদলে অ্যাম্বুলিয়া লাগাচ্ছি। ডিফর্মিস নাকি অ্যাম্বুলিয়া, কোনটা বেশি ভালো লাগছে?
কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন। আপার সারফেস ক্লিন করার জন্য আমরা সারফেস ক্লিনার ইউজ করছি। যেহেতু বেটা ফিশ বেশি ফ্লোতে থাকতে পারে না, তাই ক্লিন হয়ে গেলে সারফেস ক্লিনারটা সরিয়ে ফেলতে হবে। টাইগার লোটাস আর ড্রাগন স্টোনের কালার একই হয়ে যাওয়ায় আমরা ড্রাগন স্টোনগুলোকে সরিয়ে ফেলছি। ট্যাঙ্কের ক্ষেত্রে ফার্স্ট উইকে 3 বার, সেকেন্ড উইকে 2 বার এবং থার্ড উইক থেকে 1 বার 50% করে ওয়াটার চেঞ্জ করতে হয়। তবে ছোট ট্যাঙ্কের ক্ষেত্রে উইকলি 2 বার 50% ওয়াটার চেঞ্জ করলে ইকোসিস্টেম সবচেয়ে ভালো থাকবে। প্রত্যেকবার ওয়াটার চেঞ্জের পর লিকুইড ফার্টিলাইজার অ্যাড করতে হবে পরিমাণ মতো। অ্যাকোয়ারিয়াম রিলেটেড যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চান সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।